হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। মেডিসিনটি নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যেন ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে ঔষধটি নিয়ে কথা বলবো, বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা তো থেকেই থাকে। বাচ্চাদের গ্যাস্ট্রিক সমস্যা হওয়ার কারণ হলো বাজারের মুদিখানার দোকানের বিভিন্ন পটেটো চিপস, ভাজা, মজা, চানাচুর, এগুলো বাচ্চারা জেদ করেন এবং বাচ্চাদের খুশি করার জন্য বাচ্চার বাবা মা এগুলো কিনে দিয়ে থাকেন। এগুলো খেতে খেতে বাচ্চাদের এমন একটা সমস্যার সৃষ্টি হয়, বাচ্চারা আর খাবার খেতে পারে না সঠিকভাবে, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। মিডিয়াম বয়সী বাচ্চাদের জন্য গ্যাসের সমস্যা দূর করতে গেলে দেখা যাচ্ছে সিরাপ অল্প হয়ে যায়, অল্পতেই ফুরিয়ে যায়, তাতে সঠিক কাজ হতে চায় না। এই জন্য অনেকেই বাচ্চাদের গ্যাসের ঔষধ খুঁজে থাকেন, ঔষধ বলতে ট্যাবলেট বা ক্যাপসুল খুঁজে থাকেন। র্যাক্সিয়েট 10 ক্যাপসুলটি বাচ্চাদের গ্যাস নিরাময়ে খুবই কার্যকরী এবং ভালো একটি ঔষধ। র্যাক্সিয়েট 10 ঔষধটির মধ্যে রয়েছে র্যাবিপ্রাজল সোডিয়াম 10 মিলিগ্রাম। র্যাবিপ্রাজল সোডিয়াম 10 মিলিগ্রাম সেবনে মধ্যম বয়সী বাচ্চাদের গ্যাস নিরাময় খুব সহজেই হয়ে যায়। র্যাক্সিয়েট 10 ট্যাবলেটটি দিনে 2 বার সকালে ও রাতে খাওয়ার আগে ও পরে দুইভাবে খাওয়ানো যায়। র্যাক্সিয়েট 10 ট্যাবলেটটি সেবনে বাচ্চাদের পেটের জ্বালা পোড়া, বদহজম, পেট ফাঁপা, অরুচি এগুলো নিরাময় হয়। র্যাক্সিয়েট 10 ঔষধটির প্রস্তুতকারক ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস আমাদের দেশের একটি মানসম্মত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। র্যাক্সিয়েট 10 ঔষধটি আপনি আপনার বাচ্চাকে সেবন করালে বাচ্চার বিভিন্ন গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবে। যেসব বাচ্চারা সিরাপ খাওয়ার উপযোগী না বা সিরাপ দিলে অল্প হয়ে যায়, সিরাপ দিয়ে ডোজটা কভার হয় না, সেসব বাচ্চাদের দিনে 2 বার সকালে ও রাতে খাওয়ার আগে ও পরে র্যাক্সিয়েট 10 ট্যাবলেটটি সেবন করানো যেতে পারে।